হ্যালো বন্ধুরা, আমার শরীরটা আজকে ভালো না। এটা আপনারা দেখতে পাচ্ছেন কি হয়েছে, আমার দেখতে পাচ্ছেন চোখে দেখেন আমার কি হয়ে গেছে। এটা একটা জানি না কি পোকা উঠছে, এখন জলে গেছে জায়গাটা, চোখ টোক ফুলে আছে, মুখ টোক ফুলে আছে। এখন যাবো আমি ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে আমি যাচ্ছি, ঠিক আছে, শরীরটা ভালো হয়ে যাক, তারপরে আমি ভিডিও করবো। তাই বলোকটা ছাড়ছি এই কারণে যে আপনারা দেখো আমার কি হয়ে গেছে, কিসের জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না। তাই এখন আমি রেডি হব, রেডি হয়ে ডাক্তারের কাছে যাব। আর কে দেখতে এখন বাচ্চে সময় হচ্ছে আপনার 12:30, যেতে যেতে না হলেও আধা ঘন্টা লাগবে। ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আমি ডাক্তারের কাছে যাব। আর আপনার কাছে একটা অনুরোধ হলো, আপনারা একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আসি, আমার যেন চোখ ঠিক হয়ে আসে। তাহলে আমি যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর এটা এখান থেকে বেঁচে ধরুন অল্প একটু দূর যাচ্ছে, ওই দিকে অতটুকু রাস্তা যে আমার ওখানে বাজে স্টপ আছে, বাজে স্ট্যান্ড আছে, ওখানে যে বাজে সরব, তারপর দেখি ময়নাগুড়ি যাব। ময়নাগুড়ি বাস পাইলাম না, আমি টোটোতে যাব। বন্ধুরা আমি এখন টোটোতে উঠলাম, আমি এখন যাব টোটোতে চড়ে। টোটোতে উঠে আমাকে ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সবুজ ঘাস আর কলা বাগান সাথে, আর রোডটাও আমাকে ভালো লাগছে আজকে, এই জন্য টোটোতে যাচ্ছি। আমি তাহলে বাসে উঠলাম, এখন যাচ্ছি, রাত হয় নাই, সন্ধ্যা হয়ে গেছে। তাই কর্ম আমি হ্যালো বন্ধুরা, আমার চোখ দেখা আসলাম ডাক্তারকে, ডাক্তার দেখলো তাহলে চোখ ঠিক আছে, চোখের কোনো অসুবিধা নেই, এই জায়গাটা খুলে গেছে আমার, এই কারণে আমার চোখে ব্যথা চলে গেছে। তারপর এখানে মলম টলম লাগাই দিল, আর কী লাগাই দিল জানি না। তাই এখন অনেকটা আরামে আছি আমি, কোনো অসুবিধা নেই আমার বর্তমান। তা আমি কালকে ভিডিও বানার জন্য যাব, যে ভিডিও বানাবো, আর এই ভিডিওটা তো আসছে চ্যানেলে, সেটা তো দেখবে নেই, তার সাথে সাথে যে কোনটি ভিডিওটা বানাবো ওটাও দেখেন। টাটা।